ইভিনিং নয়, এখন বাজে 2:21 দুপুরে। দেখতে পাচ্ছ বাইরে কত রোদ। আর আজকের ভিডিওটা মেইনলি যেটা নিয়ে হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো থাম্বনেইল দেখে। আমি তোমাদের আরেকটু ডিটেইলসে জানিয়ে দিই। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার একটু মেকআপ। তো আজকে মেঘাক্ষী আমাকে মেকআপ করাবে, তারপর আমি করাবো মেঘাক্ষী মেকআপ। তো দেখে নাও তোমরা কি কি মেকআপ, মানে মেকআপের সমস্ত কিছু আমি রেখে দিয়েছি, ফাউন্ডেশন থেকে শুরু করে ব্লাশ, হাইলাইটার, ব্রাশ সমস্ত কিছু রেখে দিয়েছি। এবার দেখা সেটা মেঘাক্ষী কি করে আমার মেকআপটা করে, আদৌ পারে কি পারে না। তো আমি ওকে আরেকবার ডিটেইলসে জানিয়ে দেবো যে কোনটা কোথায় দিতে হয়। আমি তো পাকা বলি সবই জানি, তো আরেকবার ওকে জানিয়ে দেবো যে কোন জিনিসটা কোথায় দিতে হয়। তো জানিয়ে দেওয়ার পর ও ফার্স্টে আমার মেকআপ করবে, তারপর আমি একটা ড্রেস পরে এখন রেডি হয়ে বসে আছি মেকআপ আর্টিস্টের সামনে। তো মেকআপ আর্টিস্টকে তোমরা দেখো একটু, মেকআপ আর্টিস্ট মুখে একটু হাইলাইট, একটু সান, একটু রোদ্দু দিয়েছে, মুখে একটু হ্যালোজিন দিয়ে দিয়েছে। ভালো করে দেখে না মেকআপ আর্টিস্টকে, এই যে মেকআপ আর্টিস্ট, ভালো আছেন? লুদ্দুল আছে, লুদ্দুল। তো মেকআপ আর্টিস্টকে তোমরা দেখলে, তো উনি আজকে করবে আমার মেকআপ। আর মেকআপ সমস্ত কিছু রেখেছি, গুছিয়ে দিয়েছি, ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আপনার কেমন লাগবে আজকে মেকআপ করে? ভালো লাগবে। চলো মেকআপের ভিডিও। ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছি, একটা ময়েশ্চারাইজ ক্রিম, ব্যাস আর কিছু লাগাইনি। সমস্ত কিছু যা করার ছেড়ে দিলাম। আমার মুখটাকে জানি না বান্দর বানাবে না পেকনি বানাবে, তো যাকে বানা মেকআপের হাতে আজকে দিয়ে দিলাম, আমার নিজেকে সমর্পণ করে দিলাম। তো দেখি আজকে কেমন মেকআপ করে। তো চলো স্টার্ট করি। তো আমি এখানে রেখে দিয়েছি মেকআপের সমস্ত সরঞ্জাম, সমস্ত কিছু রেখে দিয়েছি, অনেক রকমের লিপস্টিক রেখে দিয়েছি, আমার চারও হয়েছে, আমার লিপস্টিক কালেকশন প্রচুর। তো যেইগুলো পছন্দ হবে আমার মুখে ঘষে দেবে আজকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, জানি না কি হবে। মেঘাক্ষী আমার মুখের মধ্যে ঘষবে ফাউন্ডেশন, এটা মুখে লাগায় পুরো, দেখো আমি কেমন করে লাগাই, পুরো স্প্রে করে মুখটা আবার সাদা করে দিও না। আচ্ছা আমি মানে কোয়ান্টিটিটা দিয়ে দিচ্ছি, তারপর ঘষে দেবো মুখ। আয় না অনেক নাম জানি না, দাঁড়া আমি লাগিয়ে দিই, তুমি হচ্ছে ব্রাশ দিয়ে।
Thank you.
মডেল চলে এসেছে মেকআপ করাতে আমার কাছে, তো আমি এখন আমার মডেলের মেকআপ স্টার্ট করব। স্টার্ট করা যাক। তোর মুখে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছি, এবার লাগাবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন লাগিয়ে দিলাম, এবার লাগাবো কনসিলার। তো ফাউন্ডেশন কনসিলার লাগানো হয়ে গেছে, এবার করবো আইব্রো। তো হচ্ছে আইব্রো করে দিয়েছি, এবার করবো আইশ্যাডো। তো আইশ্যাডো লাগিয়ে দিয়েছি, এবার লাগাবো আইলাইনার। তো হয়ে গেছে আমাদের মেকআপ। তো তোমরা কমেন্টে জানাবে যে কাকে বেশি ভালো লাগছে, আমাকে না আমাকে। তো আমরা এরকম পাগলামো মাঝে মাঝে করে থাকি বাড়িতে, যখন কেউ থাকে না। আজকে তোমাদের সাথে আমাদের পাগলামোটা একটু শেয়ার করে দিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন আর তোমার লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমাদের এরকম পাগলা মারা দেখার জন্য। তো চলো এখন বলছি বাই বাই, আবার একটু পরে আসছি।
তুলে নিয়েছি, মৃগাক্ষীকেও মেকআপ পরিষ্কার করে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 3:06 দুপুরে, আর ময়রাক্ষী এখনো ঘুমায়নি, ময়রাক্ষীকে ঘুম পাড়াবো একটু পরে। তো তো কালকে যে স্টিকার নিয়ে এসেছিল দেখো, ফ্রিজের মধ্যে খুব সুন্দর করে লাগিয়েছি, তো আর হয়নি, একটা প্যাকেটের মধ্যে এই কটাই ছিল। তো আমি মৃগাক্ষী বাবাকে বলেছি আরও আমাকে 5-6 প্যাকেট এনে দিতে এরকম। তো আমি পুরো ফ্রিজটাকে এরকম করে স্টিকার দিয়ে কভার করে দেবো, দেখতে বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্রোজেনের স্টিকারগুলো, তো অনেক রকম ছিল হয়তো বা মিনিয়ন্সের বা অন্য কিছু, তো আমি সেগুলো আনতে বলেছি। তো ওগুলো আনলে পুরো ফ্রিজটাকে একটা মেকআপার দেবো। তো এখন মৃগাক্ষীর জন্য একটা জিনিস এনেছিল মৃগাক্ষীর বাবা দুজনের জন্যই, তো ওগুলো এখন ও খাবে। ললিপপের মতো ক্যাডবেরি মৃগাক্ষীর বাবা নিয়ে এসছে দুজনের জন্যই দুটো। তো এখন এইগুলো হচ্ছে ওদের খাবার সময়। তো আমি এখন যদি ময়ূরাক্ষীকে না দিই, শুধু মৃগাক্ষীকে দিই, তাহলে তো আমাকে আর বাঁচতেই দেবে না ময়ূরাক্ষী, আমার চুল টেনে আমাকে মেরে একাকার করে দেবে। ওই যে এখন দেখে দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে নেওয়ার জন্য, শুরু হয়ে গেল বলো, চুল টেনে চুলগুলো সব আমার ছিঁড়ে গেল। কে খাবে এটা, কে খাবে? একটা দিদির একটা আমার, ময়ূরাক্ষীর তো নেই এর মধ্যে থেকে। দেখো বনু কি করছে তোমারটা নেওয়ার জন্য। বাবা তোমারটা তো আমার কাছে, এই যে বাবা, এই যে এইতে, এই যে নাও, চুষি দাও, চুষি চুষি দাও বাবা, চুষি দে, চুষি দাও। যে কিনা চাইবো কিছু অমনি পালিয়ে যাবে। তো আমি এটা মৃগাক্ষীকে ছেড়ে দিই। এটা হচ্ছে চকো পপ, এটা ললিপপ না, এটা চকো পপ। মধ্যে কি একটা লেখা আছে, ড্রিমি চকো হয়তো বা লেখা আছে। তো মৃগাক্ষীকে আমি ছেড়ে দিয়েছি, ময়ূরাক্ষীটা এখনো ছেড়ে দিইনি। ভালো বাবা একটু দাও, আমি ছেড়ে দেবো না কিন্তু, তাহলে দাও, ছেড়ে দি, দাও, ছেড়ে দি বাবা, ছেড়ে দি প্যাকেটটা, প্যাকেটটা ছেড়ে দি, দাও চোখে ঢুকে যায় বাবা লাঠিটা, আমি দিচ্ছি তোমাকে, এই যে তোমারটা আমার কাছে, এই যে আমার, তো এটা তো আমার, এটা আমার, তো এটা আমার বাবা, বাবা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটা ললিপপের জন্য কত কান্নাকাটি করে বাচ্চা, দিচ্ছি দিচ্ছি। এইটা তো আজকে আমি খাবো, ছোট না দুটো সেম, তুমি তো খেয়ে ছোট করে দিলে, থাক থাক, হ্যাঁ তুমি খাও, আচ্ছা দা, ও আচ্ছা আমি ছেড়ে দিলাম, আমি বার করে দিলাম, এটা দা বাবা, এবার এটাকে সারা খাটে মাখাবে, দিয়ে দাও, দিয়ে দাও, ও জানে কোনটা খেতে হয়, লাঠিটা ধরতে হয়, ললিপপ খেতে হয়, ও জানে সেটা,
আমার থেকে শিখেছে হ্যাঁ তোমার থেকেই তো শিখেছে সব আমি ওই সব শিখাই এগুলো কিং কে দাও বাবা বসে খাও ময়রা কি বসো বসো সিট 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 হ্যাঁ ভালো করে সিট করো বাবা সিট ভালো করে সিট করো উরুম করে সিট কেমন টেস্ট কেমন টেস্ট ভালো টেস্ট আমি তো একদিন থেকে কোনোদিন খাইনি না না তুমি তো কিছুই কোনোদিন খাও না বাবা খাই আম করে খা না কামড়া দিলে ও কামড়েছে তো আমি তো এমনি কামড়ালাম তুমি নিজেরটা কামড়ানো নিতে এখনো বোনটা কেন কামড়ালে আমি চকেতে চেস করছিলাম বোনু কত গুড়গাল দেখেছো দিয়ে দেয় হা করলে হাতে দেবে না কিন্তু খাইয়ে দেবে সরে যাও জানে হাতে দিলে যদি পালিয়ে যায় কেন দিদি আগে আগে এরকম করতে হাতে দিত আর পালিয়ে যেত নিয়ে তার জন্য শিক্ষা হয়ে গেছে মুখে দেবে কিন্তু হাতে দেবে না মুখে মাখাবে জামা কাপড়ে চাদরে দিদির পিঠে সমস্ত জায়গায় যেখানে যেখানে বাকি আছে আলমারিতে সমস্ত জায়গায় মাখিয়ে তারপর খাবে আর এটা এখন নেওয়া যাবে না হাত থেকে এটা এখনো দু ঘন্টা বসে খাবে তো ততক্ষণ আমি একটু ঘরে কোনো কাজকর্ম আছে তো তার মধ্যে আমার একটু টেবিলটা পরিষ্কার করতে হবে ঘরে আর বাইরে জামা কাপড় তুলতে হবে আর হচ্ছে বাসন বাবা ওরম করে না নোংরা লাগায় না তো বাসন পড়েছে দুপুর থেকে সেগুলো ধোব বাবা দা বাবা দা একটু খাবো তো দেখে বাবা দেখি নুনু এদিকে আসো বসে গা বাবা গলা ঢুকে যাবে সবে দু বাহ বাহ কি সুন্দর টুকরে টুকরে কর দিয়ে চকলেট কে টুকরে টুকরে দেখো কেমন টুকরে টুকরে করেছে রাখো রেখে দাও তোমারটা বনুকে দিয়ে দাও এইগুলো তুমি খেয়ে নাও তুমি বনুটা নেবে না কিন্তু তাহলে দিয়ে দাও বাবা তোমার তো স্টিক রয়েছে তুমি ওটা বনুকে দিয়ে দাও এইগুলো তুমি খেয়ে নাও বনু আর এগুলো খাবে না দেখেছো বনু এবার তোমারটা খাবে দিয়ে দাও তুমি দিদি না বাবা এইগুলো খাও এই তো কত চকলেট পুরো ওটা ভেঙে গেছে বাবা এটা তুমি খেলো হ্যাঁ না ও স্টিকটা বাবা বনু স্টিকটা ধরে ধরে খাচ্ছিল তো তুমি দিয়ে দাও তুমি শোন না বাবা না তুমি বনুটা খাবে না নিজেটা দে বাবা তোমাকে বাবা কালকে কিনে দেবে হ্যাঁ আচ্ছা তুমি ওগুলোই খাও ভাঙা গুলো খাও ওটা খাও হ্যাঁ তো ততক্ষণ খাক আমি যতক্ষণ কাজকর্ম গুলো একটু সেরে নি যেগুলো রয়েছে না আর দেবে না তুমি রাখো নিজেরটা খাও এদিকে যাও আর কিন্তু বোনটা নিতে পারবে না তুমি তাহলে মনো মনো ভালো বোন কান্নাকাটি করছিল বলে ও ললিপপটাকে দিয়ে দিয়েছে আর ওর ভাঙাগুলো খাচ্ছে আর একজন নিয়ে পালিয়ে গেল তো আমি কাজকর্মগুলো সেরে নিই দেরি হয়ে যাচ্ছে কাজকর্মগুলো আমার করা হবে না আর চলো একটু পরে আসি গুড ইভিনিং এভরিওয়ান এখন সময় হচ্ছে 6টা বাজে জাস্ট 7 মিনিট বাকি আর আমি চলে এসেছি মানে সন্ধে 6টা বাজে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি মৃগাক্ষী একটু আগে ঘুমালো সারা দুপুর ঘুম হয়নি যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তো ওকে আর ঘুম পাড়ানো হয়নি আজকে তো ওকে একটু আগে আমি জাস্ট ঘুম পাড়ালাম ঘুমাচ্ছে ময়রাক্ষী মানে ময়রাক্ষী ঘুমাচ্ছে মৃগাক্ষী টিভি দেখছে মানে গুলিয়ে ফেলে দুজন এম এম দিলাম তো গুলিয়ে ফেলি
তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন এসেছি যে কালকে তোমাদের বললাম যে আমন্ডের পাউডার বানাবো ময়রাক্ষীর জন্য, ওকে আমি দিয়ে দুধ দিয়ে, তো ওইটা শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার তো বানাতেই হবে, তো রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, কারণ তোমাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকে, ছোটোখাটো না বড়ো বাচ্চাদেরও দিতে পারো, তো তোমরাও খেতে পারো। আমন্ডের পাউডার দুধ দিয়ে একটু মিশিয়ে খাওয়াটা খুবই ভালো। তো চলো আর বেশি ভাবনা পোকে রেসিপিটা শেয়ার করি, তৈরি করি আমন্ড পাউডার। তো আমন্ড পাউডার বানাতে আমাদের লাগবে অবভিয়াসলি আমন্ড, আমি নিয়েছি কেশর আর হচ্ছে ইয়ে কি বলে এলাচ। তো এটাকে কেমন করে করতে হবে তোমাদের ফুল প্রসেস আজকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করি। তো কেশরটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা হচ্ছে এভারেস্টের কেশর, এটা আমি জাস্ট পাউডারটা হয়ে গেলে তার উপর থেকে একটু ছড়িয়ে দেবো, কারণ কেশরটাও হেলদের পক্ষে অনেকটাই ভালো, বিশেষ করে বাচ্চাদের পক্ষে। ও আর লাগবে হলুদ গুঁড়ো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে বসিয়ে দিয়েছি গরম জল আধ বাটি মতো, তো এই জলটা যখন একদম ফুটে উঠবে তখন আমি বাদামগুলো ঢেলে দেবো এর মধ্যে, তো জলটা ততক্ষণ ফুটুক তারপর আবার আসছি। দেখো জলটা ফুটে গেছে, আমি এবার আমন্ডগুলোকে জলের মধ্যে অ্যাড করব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, করে এটা আবার 5-6 মিনিট আমাকে এইভাবেই রাখতে হবে। তো 5-6 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 6 মিনিট হয়ে গেছে, এটাকে আমি খুলে দিচ্ছি এবার। তো এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি আগে। স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিয়েছি, এর উপর থেকে একটু ঠান্ডা জল ঢেলেছি। এবার এইগুলো পিলগুলোকে দেখো খুবই সহজে এরম করে পিল অফ হয়ে যাচ্ছে। তো আমি এরম করে কয়েকটা ছাড়িয়ে রেখেছি আর কয়েকটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এরম করে জাস্ট এরম করলেই এটা খোসাটা উঠে আসছে, খুব বেশি জোর দিতে হচ্ছে না। তো এরম করে আমি সবকটা ছাড়িয়ে নিয়ে বাদাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সবকটা, এবার একটা টাওয়ালের মধ্যে বা একটা তোমার রুমালের মধ্যে বা টিস্যু পেপারের মধ্যে এরকম রেখে এটাকে একটু ড্রাই করে নিতে হবে, একটু মুছে এটাকে ড্রাই করে নিতে হবে। এটাকে পাখার তলায় পুরো একদম শুকিয়ে যাবে, 10-15 মিনিট মতো রাখবো পাখার তলায়, একদম ড্রাই হয়ে যাবে। তারপরে এটাকে শুকনো খোলায় একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এটাকে শুকিয়ে যাক, আমি 15 মিনিট মতো পাখার তলায় রেখে আসছি। তো আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি পাখার তলায়, মৃগাক্ষি এর মধ্যে থেকে খেয়ে নিচ্ছে বারবার। দেখো আমি এটা 1 সপ্তাহের জন্য করছিলাম, তো 1 সপ্তাহ মনে যাবে না, আমার 4-5 দিন যাবে হয়তো। তো এটাকে এবার আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি, এবার এটা একটু গরম হলে আমাকে একটা গোল্ডেন ব্রাউন করব না, আমি জাস্ট এটাকে হালকা করে একটু টোস্ট করে নেব, কোনো কালার যাতে না হয় এতে। এটাকে ভালো করে একটু টোস্ট করে নেব। এই যে এলাচ তিনটে রেখেছিলাম, এলাচটা আমি দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে তিন চার মিনিট মতো লো ফ্লেমে একটু এটাকে ড্রাই করতে হবে। তো ওটা করে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা আমি একটা মিক্সারে বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে গ্রাইন্ড করতে হবে। মাথায় রাখবে যেন একটু জল না লাগে এতে, যদি জল লাগে তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, বেশি দিন থাকবে না। তো এটা আমি এখন মিক্সারে পেস্ট করে নেবো, অর্ধেকটা পেস্ট করবো, তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করবো। এটা আমি অর্ধেকটা পেস্ট করেছি মানে গ্রাইন্ড করেছি, এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো এলাচটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এরপর আমি দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে কেশর। তো আমি হচ্ছে এখানে কেশর নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে আমি দেখো কতটা দিই, তো আমি এতটার মতো কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার এইটাকে আমি একটু ভালো করে পেস্ট করব মানে গ্রাইন্ড করব। তো এটা করে নিই, পাউডারটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার পাউডার বানানো হয়ে গেছে, এটা আমি একটু ছাঁকনি দিয়ে মানে স্ট্রেনার দিয়ে একবার ভালো করে একটু স্ট্রেন করে নেবো,
যাতে একদম ঝরঝরে হয়ে যায় দানাগুলো। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে আমি এটা ঢেলে রাখবো। তো এটাকে আমি স্ট্রেনারের মধ্যে একটুখানি পাউডারটাকে জাস্ট একটু দানা দানা যেটা আছে সেটা একদম ছাড়ানোর জন্য এটা আমি একটু করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি ভালো করে এটাকে একবার স্টেন করে নিয়েছি স্ট্রেনারের মধ্যে। এবার আমি এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এটা প্রায় এক সপ্তাহ মতো হয়তো বা চলে যেতে পারে। তো এটা আমি স্টোর করে নিই আগে। তো এটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি, ওপর থেকে একটু কেশর অ্যাড করেছি। তো এটা এক সপ্তাহ মতো যাবে। এটা এক চামচ করে আমি ময়ূরাক্ষীকে দিই দুধের সময়, মানে দিনে একবারই দিই, দুধের মধ্যে এক চামচ করে ওকে খাইয়ে দিই। তো মৃগাক্ষীও খায় মাঝে মাঝে, ও রোজ খায় না। তো এবার এটাকে আমি লিডটা আটকে এয়ারটাইট করে রেখে দেবো। তো তার মধ্যে একটু ওই পাউডার দিয়ে, আর এখন বানিয়েছি বেসিক্যালি আমি এই টাইমটাই ওকে দিই, এটা আমি এখন ওকে খাইয়ে দিই, তারপর আবার আসছি। তো আমাদের বাদাম দুধ খাওয়া হয়ে গেছে আশা করি। কেমন টেস্ট হয়েছিল বাদাম দুধের? তো কেশরটা দেওয়ার ফলে আর এলাচটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার, খুবই সুন্দর একটা গন্ধ হয়েছে। তো মৃগাক্ষী ময়ূরাক্ষী দুজনকেই খাইয়েছি। তো হচ্ছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে এমনিতে। তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। তো চলো বাই বাই, গুড নাইট। দিদিকে ধরে শুয়ে দিল আরেকজন। চলো বাই।